হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল আটটা বাজে আমি এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি এই বেডটি বেডটি না খেলে আমার আবার সারাদিনের সারাদিনে মানে ফ্রেশ লাগে না আর কি বেডটিটা না খেলে বেডটি আর দুটো ক্রিম কেকার বিস্কুট চাটা আমি খাচ্ছি এখন ওদিকে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আর মা এদিকে জলখাবার রেডি করছে চাউমিন বানাচ্ছে ভাইয়ের জন্য এই যে চাউমিনটা রেডি করছে এখানে কড়াইয়ে আলু ফুলকপি আরও সব সবজি ভাজছে চাউমিনটা রেডি হয়ে গেছে মায়েটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাই এবার খাবে তারপর আজকে আমাদের মানে সকাল থেকে খুব অসুবিধা হচ্ছে কি না কাজের যে পিসি পিসির খুব শরীর খারাপ উনি আসতে পারেননি কাজ করতে সেই জন্য আমাকেই আর কি বাধ্য হয়ে যে বিছানাপত্রগুলো তুলতে হচ্ছে এখন আমি ঘরটা বিছানাগুলো গুছিয়ে নিই যত দূর পারি আর কি কাজ করব আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য পিসি আর কি আমার সব কাজকর্ম করে দেয় বেশ কিছুদিন আগে আমার গল গল্পের সার্জারি হয়েছে তাই আমার শরীরটা খারাপ সেই জন্যই আর কি পিসি আমাদের সমস্ত কাজকর্ম করে দেয় তাই ঘরের টুকটাক কাজ যেটুকু পড়ে আছে আজকে আমাদের করতে হবে কোনো উপায় নেই পিসি খুবই শরীর খারাপ পিসি কালকে বিকেলেও আসতে পারিনি আর আজকে ফোন করেছিল শরীরটা খুব খারাপ থাকার কারণে আজকেও আসতে পারবে না এই যে পারি আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি বিছানা তোলা হয়ে গেল আসবাবপত্রগুলো রোজ না মুছলে খুব ধুলো জমে যায় ওই না অল্প অল্প হালকা পাতলাও মুছতে হয় এই যে খাটটা প্রথম মুছে নিচ্ছি আমি আজকে বেশি কিছু মুছবো না আমার শরীরটাও ভালো নেই অল্প অল্প করে হালকা হালকা মুছে নেবো জাস্ট মানে ধুলোগুলো ওঠার মতো আর কি হাটটা মুছে নিচ্ছি হাটটা মোছা হয়ে গেছে এবার আমি ড্রেসিং টেবিলটা অল্প একটু মুছবো ভালো করে মুছবো না আজ আর হালকা পাতলা মুছে নিলাম আর মোটামুটি আমার আর কি ঘরের কাজগুলো টুকিটাকি সারা হয়ে যাচ্ছে প্রায় এই যে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি অনেক দিন থেকে রেস্টে আছি তো তাই কাজ করার অভ্যাসটা আর কি খুব একটা মানে নেই যেহেতু আমার একটা সার্জারি হয়েছে ডাক্তারবাবু বলেছেন যে এখন তিন মাস মতো আর কি রেস্ট থাকতে হবে তো যাক উপায় নেই মা আর একা কত করবে না সারা সংসারে কাজ তো মাই করে তাই আমি যেটুকু পাচ্ছি অন্তত আমার ঘরটুকু তো করে নিচ্ছি এই ঝাড় দিয়ে নিচ্ছি চারদিক অগোছালো আছে ঘর গোছানো নেই আমার হাজব্যান্ড কদিন আগে একটু বেড়াতে গিয়েছিল তাই ওর ব্যাগটা কিছু এখনও তোলা হয়নি ওইখানেই পড়ে আছে ব্যাগটা দেখি যখন সুস্থ হবো তখন এগুলোর ব্যবস্থা করব তারপর চলে এলাম রান্নাঘরে প্রত্যেক দিন সকালবেলা আমরা পাখিকে খাবার দিই দুদিকেই দিই বাড়ির উঠানেও দিই রান্নাঘরে জানলাতেও দিই যে পাখিরা সব আসছে নানান রকমের পাখি আছে এখানে ছাতারে পাখি আছে বুলবুলি পাখি কুচিকা তারপরে শালিক আছে গাং শালিক আছে ঘুঘু পাখি আছে নানা রকম পাখি সারাদিনে আসতেই থাকে বিকেল অবধি ওদেরকে আমরা খাবার দিই আর সামনের দিকে উঠোনে ওখানে জল দিই খাবার দিই খাবার দেওয়া হয়ে গেছে এই যে এবার আমার আর মায়ের জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি প্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গরম জলটা চাপিয়ে নিলাম জলটা গরম করে নেব তারপর দুটো বাটি নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লেক্সটা এই প্যাকেটটা কেটেছি আর ঢালা হয়নি কর্নফ্লেক্সটা নিচ্ছি আমার আর মার জন্য যে কর্নফ্লেক্সটা ঢেলে নিচ্ছি কর্নফ্লেক্সটা ঢালার পর আমি দুটো বাটিতে ঢেলে নিয়ে আমি এবার সঙ্গে চিনি দেব দুধ দেব কর্নফ্লেক্সটা নেওয়া হয়ে গেছে যেটুকু খাবো আমরা সেই পরিমাণটা নেওয়া হয়ে গেছে এবার মায়ের বাটিতে আমি চিনি দিচ্ছি আমি চিনিটা খুব একটা পছন্দ করি না তাই আমি চিনিটা আর নেব না মাকেই দিলাম চিনিটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি দুধ দেব এর মধ্যে আগে আমরা ঘোষের কাছ থেকে দুধ কিনতাম টানা দশ বছর আমরা দুধ খেয়েছি কিন্তু দুধ খেয়ে না লিভারের সমস্যা দেখা দিয়েছিল জন্ডিস হয়েছিল সেই জন্য আর কি দুধটা সবার বন্ধ আছে প্যাকেটের দুধই ইউজ করি আমরা আর যা যা লাগে প্যাকেটের ফুডি খাই আর কি মানে এই কেনা দুধ সে কাছ থেকে দুধ নিয়ে আমরা খাই না খুব একটা সহ্য হয় না পেটের সমস্যা হয় স্যার দুধটাও দুটো বাটিতে আমার দেওয়া হয়ে গেল এবার দেখি জলটা গরম হলো কি না জলটা গরম হলে আমি এর সঙ্গে মিশিয়ে দেব। জলটা আর গরম হবে জলটা এবার গরম হয়ে গেছে জলটা এবার আমি কর্নফ্লেক্সের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই যে আমি দুটো বাটিতেই জলটা পরিমাণ মতো ঢেলে নিচ্ছি একটু চামচ দিয়ে গুলিয়ে দেব জলটা বেশ ভালোই গরম হয়েছে খুব সুন্দর ভিজে যাচ্ছে এই যে আমার আর মায়ের খাবারটা রেডি হয়ে গেল এবার খাবারটা আমি নিয়ে এলাম আমার ঘরে নিয়ে এসে আমি এখন খাচ্ছি দুধ কর্নফ্লেক্স আর দুটো মিষ্টি নিয়েছি আমাদের ঘরের ঠাকুরকে মা এমনিই পুজো দেয় তো সেই প্রসাদগুলো আর কি মিষ্টি রানি আমি খাচ্ছি খাওয়া হয়ে গেল এবার কলপাড়ে মা ওই রাতে রাখা বাসনগুলো মাজছে কি করবে পিসি তো কাজে আসতে পারেনি পিসিটা খুব শরীর খারাপ তাই মায়ের খুব কষ্ট হচ্ছে মায়ের পায়ের ব্যথা পায়ের সমস্যা বলে খুব কষ্ট হয় মাঝতে তারপর আমি এসে গেছি তোমাদের সঙ্গে দুপুরে কি রান্না হয়েছে রান্নাটা শেয়ার করি বেগুন ভাজা ছাঁচি কুমড়ো ছেঁচকি এটা ফোরন দিয়েই হয়েছে আর মুসুরির ডাল আমের চাটনি আর দেখি এদিকে আছে ডিমের অমলেট আজকেও এইগুলোই রান্না হয়েছে মা এরকমই করতে পেরেছে রান্না এত কাজ সামলা রান্না করতে পারি কাপড় কাচতে হয়েছে যে ভাতটাও হয়েছে দেখিয়ে দিলাম তারপর আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এই যে বিকেলের দিকে একটুখানি বাড়ির সামনেটা হাঁটছিলাম তো গাছের পাতাও নড়ছে না কোনো হাওয়াও নেই তাও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে হালকা হালকা মেঘ আছে আকাশে এই যে বাড়ির সামনেটা ঘুরছি তোমাদেরকে ফুল গাছগুলো দেখিয়ে দিই কিন্তু দুঃখের বিষয় কালকে এত ঝড় হয়েছে এখানে সমস্ত ফুল কুড়ি সব ঝরে পড়ে গেছে আর যেটুকু ফুল ছিল সেগুলো আমাদের চার ঘরে পুজো হয় তো সকালবেলায় তাই ফুলগুলো তুলে নেওয়া হয়েছে আর কি চারটে ঘর মানে আমার দাদাদের ঘরেও পুজো হয় এই পাশাপাশি আমার বরদা শেষদা ছোর্দা সবাই থাকে তিন ঘর আর আমাদের ঘর চারটে ঘরে পুজো হয় বলে ফুলগুলো তুলে নেওয়া হয়েছে যেটুকু ছিল নাহলে গাছগুলো ভর্তি ভর্তি ফুল আসে খুব সুন্দর ফুল হয় আর শীতকালে তো প্রচুর ফুল মানে চারটে ঘরে পুজো ও কত ফুল থাকে গাছে আর আজকে ঝড় হয়ে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে এগুলো বাড়ির সামনেটা সামনের দিকে যে গাছগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গোলাপগুলো অন্য সময় গোলাপ গাছে কত ফুল আছে ফুলই নেই সামনেটা একটু হাঁটছি ভালো লাগছে না হাওয়াও নেই বাতাসও নেই ওই জাস্ট আর কি ভাবলাম যাই তোমাদের একটু বাগানটা দেখিয়ে আনি তো দেখতে গিয়ে দেখছি বাগানের গাছ সব উল্টো পাল্টা হয়ে পড়ে আছে ঝড় রয়েছে এদিকে ডাল ওদিকে চেপে আছে ফুল টুল কিছুই নেই সবই ফাঁকা হয়ে গেছে তাও যা আছে আর কি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো এই যে একটা পঞ্চমুখী জবা গাছ এটাও খুব একটা ফুল হয়নি আজকে যেটুকু হয়েছিল পুজো হয়ে গেছে আরও নানান রকম গাছ আছে আমি গাছের কোনো নাম জানি না খুব একটা আমি ফুল গাছ খুব একটা চিনি না এই যে নানান রকম ফুল ফুটে আছে গাছে ঠিক নাম বলতে পারবো না আমাদের বাড়িতে আরও সবার সাথেই ফুল গাছ আছে আমাদের সাথেও ফুল গাছ আছে কিন্তু আমি আজকে নিচটাই নিচের যে গাছগুলো আছে সামনে সেই গাছগুলোকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন তো আমি উপরে উঠতে পারব না সিঁড়ি ভাঙা বারণ আছে আমার বললাম না যে কদিন আগে আমার গল্পার স্টোন সার্জারি হয়েছে আমার শরীরটা খুব খারাপ বেশি দিন তো হয়নি না তাই আর কি হাঁটা বারণ সিঁড়ি ভাঙতে পারবো না তারপর যাক চলে এসছি সন্ধ্যে ছটা বাজে এখন মা চা করলো চা করে আমাকে দিয়ে গেল এই যে আমি চা খাচ্ছি চা সাথে বিস্কুট এটা আমি খেয়ে নিচ্ছি চাটা মা দারুণ বানাই মা চাটা খুব সুন্দর বানায় আমার থেকে বেশি ভালো বানায় মা চাটা আজকে দুধ চা খেলাম আর এই যে রাতের ডিনার ডিনারের জন্য আজকে আমার ভাই বেরিয়েছিল বাইরে তাও রুমালি রুটি আর চানা মশলা কিনে নিয়ে এসছে ও মাকে বললো আজকে রান্না করতে হবে না মা আর মিষ্টি নিয়ে এসছে তাই এই যে সব মিষ্টি রুটি আর তো চলো আমরা আবার ডিনার করে নিই আমি ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব তো যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিও আর ভিডিওটা আর পাঁচজন বন্ধুর সাথে শেয়ার করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুড নাইট